नमस्कार बंधुरा आपनारा देखछेन डिजिटल बांगला अनलाइन चैनल डीए मामला निये एकटी गुरुत्वपूर्ण आपडेट रयेछे। डीए मामलार शुनानी शेष, राज्येर कर्मचारीदेर मोआर्घ भाता बा डीए संक्रांत मामलार शुनानी शेषे की राय दिलेन हाईकोर्ट, विस्तारितभावे खबरटी देखे नेवा जाक। एई चैनेले सरकारी कर्मचारी और शिक्षकदेर गुरुत्वपूर्ण आपडेट एवं सरकारी चाकरी और न्यूज संक्रांत आपडेट पेते अवश्यई चैनलटिके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन। खबरटी प्रकाशित হয়েছে সংবাদ পত্রিকায়, দেখে নেব। ডিএ মামলা শুনানি শেষ, রায় স্থগিত রাখলো হাইকোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের মোয়ার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলা শুনানি শেষে রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলা সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি পঞ্চমত্ব কমিশন ও রূপা আইনে ডিএ সংস্থান নিয়ে বক্তব্য পেশ করছেন। সব পক্ষের বক্তব্য শেষে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আপাতত রায়দান স্থগিত থাকছে। 2019 সালের 27 জুলাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট বকেয়া সহ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে 6 মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। স্যাটের সেই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য, কিন্তু গত বছর জুলাইয়ের সেই রিভিউ পিটিশন খারিজ করে আগের রায়েই বহাল রাখে স্যাট। এরপর রাজ্য সরকার স্যাটের রায় না মানায় আদালত অবমাননার মামলা দায়ের করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ও অন্য কয়েকটি সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার গত 23 সেপ্টেম্বর স্যাট জানায় 16 ডিসেম্বরের মধ্যে বকেয়া সহ বর্ধিত হারে রাজ্যকে মোয়ার্ঘ ভাতা দিতে হবে। স্যাটের সেই নির্দেশকে চ্যালেঞ্জ ফের হাইকোর্টে দ্বারস্থ হয় রাজ্য। মামলার শুনানি এদিন শেষ হলো। তবে আইনজীবী মহলের ধারণা, এবার রায় যে পক্ষের দিকেই যাক না কেন অপর পক্ষকে তা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে হবে। ডিএ মামলার শুনানি শেষে যে আপডেটটি উঠে আসলো, রাজ্য সরকারি কর্মচারীদের মোয়ার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট। তবে আইনজীবীদের মহলের ধারণা, এবার রায় যে পক্ষের দিকেই যাক না কেন অপর পক্ষকে তা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ডিএ মামলা নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।